নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 9/11/2021 পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের যে বিভিন্ন চাকরির খবর আপনার সাথে শেয়ার করি। আজকে দুটি নতুন নোটিফিকেশান পেয়েছি, সেই দুটি নোটিফিকেশান আমি শেয়ার করবো। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাগত খবর পাওয়ার জন্য। তো দেখে নেবো দুটো গুরুত্বপূর্ণ নোটিফিকেশান কী রয়েছে। দেখতে পাচ্ছেন আজকে জারি হয়েছে 9/11/2021, এটা পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের হেলথ ডিপার্টমেন্ট থেকে জারি হয়েছে রিক্রুটমেন্ট নোটিশ কন্ট্রাক্চুয়াল বেসিসে। এটা যে মেডিকেল অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, আপার বয়স যে 65 বছরের মধ্যে বয়স হতে হবে, যোগ্যতা MBBS ডিগ্রি থাকতে হবে এবং 1 বছরের কম্পালসারি ইন্টার্নশিপ থাকতে হবে। তো এই পোস্টের জন্য একাডেমিক কোয়ালিফিকেশান এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে, ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। তো ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে 18/11/2021, 18 নভেম্বর 12টার সময় রয়েছে CMH অফিস, কল্যাণপুর স্যাটেলাইট টাউনশিপ, কল্যাণপুর আসানসোল পশ্চিম বর্ধমান, এই জায়গাতে হচ্ছে এই ওয়াক ইন ইন্টারভিউটা রয়েছে। তো যারা অ্যাপ্লাই করতে চান অবশ্যই আবেদন করবেন এবং বিভিন্ন ডকুমেন্টস সহ উপস্থিত থাকবেন। তো অ্যাপ্লিকেশন ফর্মেট এখানে রয়েছে, এই অ্যাপ্লিকেশন ফর্মেটটা পূরণ করবেন, পূরণ করে আপনারা ইন্টারভিউ বোর্ডে উপস্থিত থাকবেন বিভিন্ন ডকুমেন্টস সহ। এটা একটা নোটিফিকেশান। আর 2 নম্বর যে নোটিফিকেশানটা রয়েছে, এটা হচ্ছে 3/11/2021 একটি চাকরির মেডিকেল পরীক্ষা সংক্রান্ত নোটিফিকেশান জারি হয়েছিল এবং সেই সংক্রান্ত নোটিশে তাতে যে ডেটগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, কবে কী মেডিকেল পরীক্ষা রয়েছে সেই তার সংশোধনী নোটিশ প্রকাশিত হয়েছে। সিরিয়াল নম্বর কাদের কী কত রয়েছে, 22 তারিখ থেকে শুরু হচ্ছে, 10 তারিখ পর্যন্ত চলবে ডিসেম্বরের, 22 নভেম্বর থেকে শুরু করে। তো এই ডেটটা এখন যেটা হবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন 22/11/2021, 26/11, 29/11, 2/12, 6/12, 10/12, 201 থেকে 250, 22 তারিখে, 26 তারিখে 251 থেকে 300, 29 তারিখে 301 থেকে 350, 2 ডিসেম্বর 2রা ডিসেম্বর 351 থেকে 400, 6/12/2021 401 থেকে 450, 10/12/2021 451 থেকে 497, 11:30 থেকে সব ইন্টারভিউ রয়েছে, এই মানে মেডিকেল পরীক্ষা রয়েছে। তো এটা এর আগে যে ডেট ছিল সেই ডেটগুলো কিছুটা চেঞ্জ হয়েছে, তো এটা বাকি সব আনচেঞ্জ থাকবে। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নোটিশ, এর আগে জারি হয়েছিলো 3/11/2021। মেমো নম্বর ভালো করে দেখে নেবেন, এটা একটা রেভিনিউ ইন্সপেক্টর নিয়োগের যে মেডিকেল পরীক্ষা সেই মেডিকেল পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। তো যাই হোক, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের এই চাকরির খবরগুলো আমি শেয়ার করলাম। তো ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর রেগুলারলি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের নানা খবর পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।